আজকে এত সুন্দর এটা কি পড়লাম! হ্যাঁ দেখেন এটার ওড়নাটা কি সুন্দর আসছে। দেখেন আজকে আমার এটা দেখবেন না, ওড়না দেখবেন, এটার ওড়না দেখেন, এটা ড্রেস দেখলে আরো মুগ্ধ হয়ে যাবেন। এবং আমি এটা কি পরেছি, খুব সুন্দর ডিজাইনার একটা কেপ নিয়ে এসেছি আপনাদের জন্য, সাথে আরো অনেক কিছু আছে। সবাই জয়েন করেন, জয়েন করে আমাকে একটা লাভ লাইক দিয়ে দেন। দাঁড়াও নিচের এইটুক দাও তো শুধু। হ্যাঁ সবাই এসে আগে একটু লাভ লাইক ডান করেন। হ্যাঁ যারাই আসছেন যখন দেখবেন আপুর লাইক, এসে কি করবেন বলেন তো, একটু লাভ লাইক দিয়ে দিবেন। আজকে কি আছে, আজকে মানে আজকে কি নাই, আজকে কি নাই, আজকে মানে একদম বিশাল বড় মেলা বলতে পারেন। ঠিক আছে এই দেখেন কি যে দারুণ একটা মানে বুটিক্সের ড্রেস, এটা ইন্ডিয়ান কাতান, এটা আরেকটা ড্রেস, পুরো তিনটা কালার, এটা সিলভার কালারটা যে কি সুন্দর। আচ্ছা রাখো তো আলাদা আলাদা করে আপুদেরকে দেখাই, দেন আমাদের ওই ঘাড়াটাও নিও, ওই যে স্পেশাল ঘাড়ারা। হ্যাঁ এই দেখেন এই ড্রেসের ওড়না দেখে, এটা কালোটারও ওড়না নাও তো, এটা না ওই যে আমার ওইখান থেকে নিও, আর আমার ড্রেসটা দেখেন, এই যে আমার ড্রেস থেকে কালো ওড়নাটা নাও। কেমন আছেন, ভালো আছি, আপনারা কেমন আছেন, আপনারা কেমন আছেন। দেখেন আমার এটা কিন্তু দুই ভাবে পরা যায়, হ্যাঁ আমার এটা দুই ভাবে পরা যায়, এবং জাস্ট লুক এট দিস, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার কাছে কালোর থেকে বেশি ভালো লাগছে এটা, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কালোর থেকেও অপরূপ সুন্দর লাগছে এটা, ফুললি ইন্ডিয়ান। ঠিক আছে এটা, আচ্ছা এই যে নেন, আমি একটু বলে দিই আপু, আপনাদের এই ড্রেস কিন্তু চলে আসছে, এবং একটা কথা বলি, এটা একটু পিছে নিয়ে দেখাও দাও তো, আপনাদের এগুলো যেগুলো ঈদে পাবেন, ঠিক আছে ঈদে একটা কি দুইটা ড্রেস পাবেন আপু, নগদে নগদে দাম বেড়ে গেছে, এর আধা কাজও ড্রেসে নাই, এর আধা কাজও ড্রেসে নাই, আপনাদের বেশি দামে কিনতে হবে, লিখিত রাখেন দেখেন দাম বেড়ে গেছে কিচ্ছু। আর এটা তো আপনারা অকল্পনীয় দামে পেয়েছিলেন, এটা যতগুলো আপু নিবেন আমি আপনাদেরকে লাগলে এটা বানায় আবার দিব, বিকজ এটা গতকালকে আবার হিউজ অর্ডার আসছে, রেখে দাও আমি এটা আপনাদেরকে একটু বলে দিব। হ্যাঁ কারণ এই প্রাইসে অসম্ভব ঈদে পাওয়া। আচ্ছা আমি এক এক করে দেখাই আজকে কি পাবেন না পাবেন, ঠিক আছে তুমি চল যাও, আমি আমার মতো এখন দেখাই, যারা লাইভে আছেন এসে একটু লাভ লাইক হাই হ্যালো আগে দেন, হ্যাঁ লাভ লাইক হাই হ্যালো দেন, আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি। আর তোমার লাইভের অপেক্ষা ছিল, আজকে খুব লেট করে ফেলছি আপু। ও আজকে একটা সাংঘাতিক ড্রেস ডিসকাউন্টে পাবেন। আচ্ছা ড্রেসটা ডিসপ্লে করে আনুক, হ্যাঁ ড্রেসটা ডিসপ্লে করে আনুক, আমি এখন আবার একটা একটা কথা বলে লাইভটা শুরু করি। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম এই সপ্তাহে আমি ড্রেস ড্রেস পরে লাইভ করব, বাট আপু আসলে দেখা যাচ্ছে কি মানে আমি কোনোভাবেই না আমার সময় মিলাতে পারতেছি না। হ্যাঁ তো আমি এই সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত আমাদের লাইভ হবে, তারপরে আমাদের পেজ মানে আমি এক সপ্তাহের জন্য থাকছি না এই আফটার বৃহস্পতিবার। তো আপনারা কি করবেন সেটা হচ্ছে গিয়ে এই এই সপ্তাহটাও আমি আজকে রাতে আরেকটা লাইভ হবে, দুই পিস এক পিস তিন পিস মানে যে আমার পেজে নোটিফিকেশন পাবেন তারা জিতবেন, যা আছে আমি সব মানে এই দেখেন দেখেন আপু ইন্ডিয়ান কাতানের ড্রেস আমার, এই দেখেন এটা এটা দরকার আছে এরকম ডিসকাউন্টে দেওয়ার, এটা মানে আমি জাস্ট এই যে দাম জিজ্ঞেস করছি, হ্যাঁ আমাকে যে দাম বলবে নিয়ে নিবেন, যেটা দাম বলবে দেখেন কালো কালারের মধ্যে, এটার ওড়নারই তো প্রেমে পড়ে যাবেন আপু, এগুলোর কোয়ান্টিটি নাই, এই দেখেন এটার ওড়নাটা খালি দেখেন আপু কি যে দারুন। তারপরে এখানে সব নতুন ড্রেস, হ্যাঁ আজকের লাইভে নতুন পাবেন মোটামুটি, এই লাইভে দেখি চেষ্টা করব এই উইকে যা যা আছে দেখায় দেয়ার, আমি যেহেতু অনেক কিছু একটু ঠান্ডা মাথায় করি। নাম্বার ওয়ান আগে আপু বলে দেই, দেখেন আমি যেটা পরা আছি এটা যারা নিতে চান এটা দুই ভাবে পরা যায়, এবং এটা কিন্তু একটা এই দেখেন এখানে কি লেখা, কেউ নাম কিন্তু বলবেন না, হ্যাঁ এই যে ব্র্যান্ড নেম দেখছেন, আমি প্লিজ কেউ ব্র্যান্ড নেম উল্লেখ করবেন না, এগুলো লাইভে প্রবলেম হয়, পুরো জিনিসটা এটা খুবই স্টাইলিশ, হ্যাঁ এটা সাংঘাতিক স্টাইলিশ, এইভাবে পড়লে লেখাটা এইদিকে যাবে। আবার কোনো আপু যদি মনে করেন আপু আমি এটাকে ফ্রন্ট ওয়াইজ চাচ্ছি, তাইলে আপনি এভাবেও পড়তে পারেন, এটা আমি জাস্ট আমার এগুলো দেখানোর মাঝ দিয়ে টুস করে দেখাই দিচ্ছি। যারা আসছেন একটু এসে একটু হাই হ্যালো লাভ লাইক দেন না, আমি একসাথে সব দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা আপু আপনি কিসের দাম লিখছেন আপু, আমি আপনাকে লাইভ থেকে সাসপেন্ড করে দিলাম, হ্যাঁ লাইভে কোনো প্রকার কোয়ান্ট মানে অ্যামাউন্ট এইসব লিখবেন না, ঠিক আছে তোমার থেকে অনেকগুলো ফেরদৌসি আপু, আপনি তো আমাদের রেগুলার কাস্টমার, হ্যাঁ আমি আজকে ড্রেসই দেখাইতে পারতেছি না এত ড্রেস, ঠান্ডা মাথায় দেখাই এক এক করে, যান সব বাদ দেন আমি একটা গ্রুপে শেয়ার দিয়ে সব ডিসকাউন্টের জিনিস আমি খালি ধরবো হাত থেকে রাখবো, কল্পনা করতে পারবেন না এগুলো সব এমন দামে পাবেন, জাস্ট মানে জাস্ট প্রোডাক্ট ছেড়ে দেওয়ার খাতিরে ছেড়ে দেয়া। হ্যাঁ দাঁড়ান আমি আমার লাইভ একটা শেয়ার করে দেখানো মানে এগুলো ভেজাল শুরু করি, ওয়েট
যারা আছেন একটু শুধু লাভ লাইক দিয়ে দিয়েন, ঠিক আছে? আর বেশি কিছুর দরকার নাই, একটু লাভ লাইক, দ্যাটস ইট, দ্যাটস ইট। কি রে শুভ, শুভ কই শুভ? এই যে আচ্ছা আসেন, আমি একদম সিরিয়ালি স্টার্ট করছি এখন, ঠিক আছে? যে যেটা নিতে পারবেন, আমি একদম সিরিয়াল থেকে শুরু করে দেখাই এই ভিডিওতে কি পাবেন না পাবেন। আম্মা কি গো, ভেলভেটের মধ্যে বা চুল কবে থেকে আটকায়? আচ্ছা নাম্বার ওয়ান, আপু এখন জাস্ট পুরোটা কোন ড্রেস কত দামে পাবেন এই ভিডিওতে, অনেকগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট পাবেন, একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, ফুল অন কস্টিং রেটে, একটু লাভ লাইক দিয়ে দিন। সো আমি এখন স্টার্ট করছি কোনটা কতর ঘরে যাবে আমাকে একটু। আচ্ছা যেমন নাম্বার ওয়ান, এটা আজকে একটা জিনিস পাবেন, হ্যাঁ এটা হচ্ছে আপনি ওইভাবে পরার থেকে যেটা অরিজিনালি যেভাবে ছিল এভাবেই সুন্দর, হ্যাঁ এই সাইড ওয়াইজ ফুললি ডিজাইনার, সরি ব্র্যান্ড নেম সহ কেপ করা আছে, এটা একটা পাচ্ছেন, এটা ১৩০০ হইতে মাত্র ১৪০০ টাকার ঘরে পাবেন, যেখানে এরকম ব্র্যান্ড লোগো সহ এরকম একটা ডিজাইনার কেপ অসম্ভব। সেকেন্ড আসেন, হ্যাঁ সেকেন্ড আসেন এই কাতানে, হ্যাঁ আমি আগে দামের ধারণা, আচ্ছা কাতানটার তো আমি দাম জানি না, একটা মিনিট আপুরা, কাতানের আমি দামটা জানি না, হ্যাঁ বাট অবশ্যই মানে এগুলো তো জানেন কি পরিমাণ, এই যে দামি কাতান, আমি কাতানের চেহারাটাও একবার দেখাই তাইলে বুঝবেন। আমি এক এক করে আগে দামের ধারণা দিয়ে দেই, হ্যাঁ এটার অলিভ এই কালার কোনো আপু আমার লাইভে মিস দিবেন না, দাঁড়ান এটার দামটা একটু আসুক, আমি জানি না আপু আমার, আমি কেনা দামও জানি না, আমার কিছুই জানি না। এই যে দেখেন ফুল ড্রেসটা, এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাতান, এটা যে কি সুন্দর, এটা যে কি সুন্দর আপু, মানে খালি যে ভাগে পাবেন আজকে। আচ্ছা তা এটা মনে হয় এটা পুরো অন্যায় কাজ, তো ১৬-১৭-এর মধ্যে মনে হয় এটা থাকবে। আচ্ছা তারপর আজকে একটা ড্রেস ৮০০ টাকায়ও আছে, হ্যাঁ ৮০০ টাকারটাও দেখাচ্ছি, দাঁড়ান এটা গেল, হ্যাঁ এই ড্রেসটা দেখেন এবার, আগে আমি দামের ধারণা দিয়ে নেই, হ্যাঁ দাঁড়ান ওয়েট। আচ্ছা এটা একটা পাবেন, হ্যাঁ আসো, এটা একটা ড্রেস পাবেন ১০০০, হ্যাঁ ১০০০-এর ঘরে, খুবই সুন্দর ১০০০ টাকার ঘরে, জাস্ট এই ওই ড্রেসটা দাও তো, ড্রেসটা দাও তো, একটু ড্রেসটা একটু নিয়ে দাঁড়াও তো তুমি পিছে। আচ্ছা এই ড্রেসটা জাস্ট আমাদের স্টক ক্লিয়ারেন্সে চলে যাবে, হ্যাঁ ১৩০০ টাকার ঘর ধরে দিয়ে দিব, যে নিতে পারছেন, যে আপু নিতে পারছেন, হ্যাঁ আমি এই জন্য ও হাতে ধরা আছে তো এক সুবাদে দেখাই দিলাম, পুরো নিচে কাজ ওড়নায় কাজ, মানে এটা নাই, এগুলোর স্টক নাই, ঠিক আছে? সেটা আমি লাইভের লাস্টের দিকে দেখা দিচ্ছি, ১৩০০ টাকার ঘর ধরে দিয়ে দিব, হ্যাঁ রেখে দাও। এটা কয় টাকার ঘর ধরে? ১০০০ টাকার ঘর ধরে দিয়ে দিব, পুরো টু পিস। এই যে এটার কালোটা যে কি সুন্দর, এটার এই কালারটা কঠিন, আর এই যে এটা অনেক সুন্দর, বাট অনেক এটা একেবারেই কোয়ান্টিটি নাই, এটা ১০০০ টাকার ঘরে পাবেন, তুলার মতো কাপড়। এখন আসেন আসল ড্রেসে, যে আপু এটা কত দামে পাবো, এটা আজকে যারা নিতে পারবেন না মানে আপনি পুরো জিতে যাবেন। এটা আমি একটা ড্রেস যেমন একটু বলি কি আছে, পুরো থ্রি পিসের সেট, যারা দামি দামি সকল ড্রেস পরেন, এই যে এটার এখানের কাজ দেখেন, পুরাটা ডিজিটাল করা, এটার এখানের কাজ দেখেন, তারপরে আমি দেখাই এটার ওড়নাটা দেখেন আপু। যারা ৪-৫০০০ টাকারও ড্রেস পরেন না, যারা পাকিস্তানি অরিজিনালটা ছাড়া পরেন না, সেই আপু এটা নিতে পারবেন। আমি একটা কথা বলি আপু, আমি সিরিয়ালি কিন্তু অনেক ড্রেস দেখাচ্ছি, সব ড্রেসে কিন্তু এই কথা মুখ দিয়ে বের হয় না, যেটার কোয়ালিটি যা সেটাই আমি সেই কথাটাই বলি, এটা মাথায় রাখবেন সবসময়, হ্যাঁ। আর ওই দেখেন প্যান্ট পিস, তিনটা কালারই ফাটাফাটি পুরো ড্রেসে কাজ করা, দাঁড়ান এটার একটা ড্রেস দেখাই আপনাদের, একটা দেখাইলে বুঝবেন। এটা আমি ১৩০০ টাকার ঘর ধরে আমি এই ড্রেস আপনাদেরকে দিব, ডিজিটাল প্রিন্ট করা থ্রি পিসের ড্রেস, পুরো কাজ করা। এখন আর কি লাগে বলেন, আজকে আর কিছু লাগবে আপনাদের? ওকে বলেন ফ্রম কেরানীগঞ্জ, আও নাইস কালেকশন, থ্যাংক ইউ আপু, হাই হ্যালো সবাইকে, হাই সবাইকে, হাই। কাতানটা কি টু পিস? না আপু ইন্ডিয়ান কাতান থ্রি পিস হয়, ইন্ডিয়ান কাতান থ্রি পিস হয়, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ তারপর জানি কি দেখাবো, ও এই ড্রেসটা এক ঝলক দেখাবো না, আচ্ছা দাঁড়ান এই দেখেন, এই যে এটার প্যান্ট গুলা, ঠিক আছে এটা পুরো ডিজিটাল প্রিন্ট করা প্যান্ট, এক ঝলক, এটা ১৩০০ টাকার ঘরে। যে কোনো প্রফেশনের আপু আমাকে সচরাচর দেখবেন, আমি কিন্তু সব ড্রেস সব মানুষকে নিতে বলি না, ঠিক আছে? আপনি ডক্টর, আপনি ব্যাংকার, কি রে দাদা ই কর, আচ্ছা এই সবসময় এখানে দিবা, এই জিনিসটা যেন সেকেন্ড টাইম কখনো না হয়, হ্যাঁ সবসময় টাইপ করে দিবা, ঠিক আছে? এটা এই মিস্টেক জীবনে যেন না করো আর আসিফ। আচ্ছা এই যে দেখেন, দাঁড়ান এটা তো এই কালারে তো কম দেখি বোঝা যায়, এই দেখেন পুরোটা জুড়ে কাজ, এই এই ড্রেস কিভাবে ১৩০০ টাকার ঘরে যায়, এই যে দেখছেন
তারপরে এই দেখেন, ওই দেখেন হাতের নিচে গলার ওখানে কাজ, হ্যাঁ, আর ওড়নাটা দেখেন, এই দেখেন আপু পুরো ওড়না, মানে এটা হচ্ছে আপনি যে আপু ব্যাংকার যে যেই প্রফেশনে আছেন না, নিঃসন্দেহে এই ড্রেসটা নিতে পারবেন, ধুমায় ক্যারি করতে পারবেন, ধুমায় রাফ ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা 1300 টাকার ঘরে পুরো থ্রি পিসে রেডি বানানো, এরকম গলা করে বানানোই আছে, আজকে পাবেন। আচ্ছা আর কিছু আছে দেখানোর? ও হো 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 হো, না আর না, আমি আমার লাইফ শুরু করি, হ্যাঁ আমি শুরু করি একটা একটা করে, খালি বডি লম্বা সাইজ কত বলবো ফেলবো, যে যেটা নিতে পারেন, ঠিক আছে, যার ভাগে যেটা যায়, সবাই একটা প্লিজ আমাকে লাভ লাইক দিন প্লিজ আপুরা, ঠিক আছে। আর 4 দিন লাইভ, ওয়েট আমি একটা আমার লাইভ শেয়ার করে আসি, আমি একটা আমার লাইভ শেয়ার করে আসি, ওকে আচ্ছা স্টার্ট। দুইটা জিনিস দেখিয়ে যতগুলো আপু এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন এখান থেকে শেষ করি। হায় কই গেল? আচ্ছা যারা এই ড্রেসটা অর্ডার করবেন আপু, আবারও বলে রাখছি, জানুয়ারির আল্লাহ দিলে আল্লাহ বাঁচায় রাখলে প্রথম সপ্তাহে যে লাইভ হবে, এর থেকে আধা কাজের আরেকটা ড্রেস পাবেন, ওটার ওড়নাটা অনেক ভারী, দাম এর থেকে বেশি, ঠিক আছে। সো শুরুতে বুঝি নাই যে এগুলো এই দামে দিয়ে কি বিপদে পড়তে যাচ্ছি, অনেকক্ষণ প্রোডাকশন হাউসে কথা বলছি যে ভাইয়া এত আমরা তো দাম অলরেডি মানুষদেরকে কম প্রাইস ধরে দিয়ে দিয়েছি, বলতেছে যে ওইটা আপু অফ সিজন ছিল, জিনিসের দাম কম ছিল, এখন এগুলো সবগুলোর রেট বেড়ে গিয়েছে। কোন আপু যদি এই ড্রেসটা মনে করেন যে আপু আমি এটাই ঈদের জন্য নিয়ে রাখ, একটা ড্রেসও ঈদে এরকম গর্জিয়াস নাই এই ডিজাইনের, আমি বলে আমি তো জানি আমার ঈদে কি আছে না আছে ড্রেস, এটা যদি কোনো আপু নিতে চান আপনাদের জন্য আমি বলে দেই, এটা অর্ডার করে দিয়ে আমার যদি 10-15 দিন লাগে আমি আপনাদের বানিয়ে দিয়ে দিব, ঠিক আছে, 10-15 ডেজ এর মধ্যে এটা এই ড্রেস আরো 2 পিস আমাকে হাতে দাও তো এক্সট্রা, এটা বানিয়ে দিয়ে দিব। এটা গতকাল অর্থাৎ শনিবারে আপুর পেজে গিয়ে ভিডিও দেখে অর্ডার করে দিয়ে এই মুহূর্তে এখনো 30% স্টকে আছে, কালকে পুরো 70% স্টক আউট। কালকে আপনারা আমাদের ভিডিও টিভিও দেখেন যে পরিমাণে মানুষরা আর কি এটার ক্রেজ, এটার যে ডিমান্ড, হ্যাঁ, সো এই ঘাড়াটা যারা নিবেন অর্থাৎ গতকাল শনিবার আপুর পেজের ভিডিও দেখে অর্ডার করে দিবেন, এটা 1980 টাকা রেটে আছে। আমার হাতে জাস্ট দিয়ে দাও, দাও দাও দাও, আর দরকার নাই, 1980 টাকা প্রাইস রেঞ্জে এটা আপনাদের আছে, ঠিক আছে। বেস্ট কালেকশন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দাঁড়ান এই যে এটা গতকালকের ভিডিও দেখে নিন, এক ঝলক আমি দেখিয়ে দেই, হ্যাঁ আর না হলে আবার এই যে এটা, যারা আছেন একটু লাভ লাইক দিন গো প্লিজ গো, এই যে এটা হচ্ছে ঘাড়ারা, আমি ফেলে দিচ্ছি জাস্ট হাত দিয়ে এক ঝলক দেখায়, এই যে ওড়না, অবশ্যই সামনের মাসে যেটা পাবেন ওটার ওড়নার কাজ অনেক হেভি, ঠিক আছে, মানে ওড়নাটা আরো ভারী, ড্রেস এত ভারী টারি নাই, এই যে এটা ড্রেস 1980, এটা যারা নিবেন না এটা একদম, এটা পাঞ্জাবি স্টাইলের গুলো, ঠিক আছে, এটা এটা অর্ডার করে দিয়েন ইনবক্সে, এই যে সব থেকে হিট হচ্ছে এই কালার, সব থেকে হিট হচ্ছে এই কালার, আল্লাহ আমার আমার আজকের ড্রেস গুলোতে যাইতে হবে, আমার আবার আজকে রাতেও লাইভ আছে, আমার আবার আজকে রাতেও লাইভ আছে, ঠিক আছে, ওগুলো খুচরা মালের লাইভ, 1 পিস 2 পিসের লাইভ, 1 পিস 2 পিসের লাইভ, এই যে নেন এটা যারা নিবেন, কত 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 1980 টাকা, গতকালকে লাইভ দেখে নিবেন, শনিবারে আপুর পেজ চেক করে নিবেন, পুরো বায়োডাটা হিস্ট্রি পাবেন, বডি কত লম্বা কত সব কিছু লেখা আছে, পেজে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে, পেজে গেলে পেয়ে যাবেন, ওকে রেখে দিলাম, হ্যাঁ আচ্ছা। আর এই যে ওড়না অনেক সুন্দর আপু, অনেক সুন্দর অনেক সুন্দর, এটা আপনারা মানে এটা আমি বানাই দিব, কারণ যেহেতু আপু নতুনগুলোর দাম বেশি আসবে, এটা আপনারা যত চান আমি আপনাদের এটা মেক করে দিতেই থাকবো, সো টেনশন নাই, ঠিক আছে। আচ্ছা ও আরেকটা লাস্ট, এটা প্রাইস কত, রাত্রে কয়টায় আসবো আপু, কোনো ফিক্সড টাইম নেই, আমি যখন তখন লাইভে চলে আসব, কোনো ঠিক ঠিকানা নাই, কোনো ঠিক ঠিকানা নাই রে আপি, আমি মানে যখন পারবো ঠুস ঠাস লাইভে চলে আসবো, মানে নো নো ফিক্সড টাইম, ঠিক আছে আপু। অনেক সুন্দর লাগছে, ড্রেস নিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা এই যে আপনাদের এই ড্রেস, এক মাসেরও বেশি সময় লাগলো, এটা আমার কাছে 900 না 1000 পিস মাল করা ছিল, তাও আমরা সামাল দিতে পারি নাই, এত অর্ডার, হ্যাঁ এই দাঁড়ান এক মিনিট,
এখন তো আমার এটাই দেখাবো, আমারটা দিয়েই তো শুরু করবো। এটার একটু রাখ কি গো, ভেলভেটের চুল কবে থেকে আটকায় বলেন তো ব্যাপারটা। তুমি এখানে থাকো, খুব সুন্দর একটা কেপ। হ্যাঁ, যারা খুব সুন্দর স্মার্ট ডিজাইনার কালেকশন পছন্দ করেন না, মানে একটু ব্র্যান্ড নেম লেখা থাকবে তাদের কাছে, তাদের অনেক ভালো লাগবে, তাদের সাংঘাতিক ভালো লাগবে। আচ্ছা এই যে একটু দেখে নেন আপনাদের সেই প্রিয় প্রাণ প্রিয় সূর্যমুখী ড্রেস, যেটার সাথে ওড়না সহ কর্ডস, কত 1390 না কত, এটা চলে আসছে বহু মাস পর, এক দেড় মাস পর মনে হয়। হ্যাঁ, এটা যাদের যাদের অর্ডার করা পান নাই, যত কিছু আছে এখন আবার অর্ডার দেন, ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, এটা আর আসবে না। ঠিক আছে, এটাই যে আমরা এরকম গলা দিয়ে যেটা করেছিলাম, এটা আজকে আমাদের পেজে যান, আজকে রবিবার, আপুর পেজে গেলেই পুরো এর বায়োডাটা হিস্ট্রি পেয়ে যাবেন। হ্যাঁ, মানে বডি কত লম্বা কত, এগুলো আমি একটু পরে ছবি দিয়ে দিচ্ছি, তাছাড়া এটা পেজে গেলে ভিডিও পেয়ে যাবেন, আমি পেজে দিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে সানফ্লাওয়ারটা, খুব সুন্দর, এটা অনেক আপু নিয়েছে, গতকালকেই কে যেন রিভিউ দিয়েছে এটা পরে, একটা আপু সুন্দর একটা আপু প্রত্যেকদিন ড্রেস পরে পুটুস করে চেয়ারের সামনে বসে আর পুটুস করে আমাদেরকে রিপ্লাই দিতে, মানে সরি রিভিউ দিতে থাকে, আর সবাইকে জিজ্ঞেস করে যে আপু আমাকে কেমন লাগছে, সবাই বলেন তো। আচ্ছা আপনি কি মানে আপু ব্লক খাবেন তো, এই খোরশেদ আক্তার খুশিকে ব্লক করো ফার্স্ট। হাই, হ্যালো হ্যালো আপু, হাই আপু হ্যালো, ওকে রেখে দিলাম, প্রাইস এটা 1300 সামথিং। হ্যাঁ, আপনারা আমার দুপুর, আজকে রবিবার, আজকে দুপুরে গেলেই পেয়ে যাবেন, ফুল কিছু পেয়ে যাবেন। এই যে এখানে কাজ, হাতে কাজ, নিচে কাজ, সুন্দর, এগুলো রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট, আপনি সব সময় বের হচ্ছেন এই যাচ্ছেন সেই যাচ্ছেন সেগুলোর জন্য দিজ আর পারফেক্ট। ওকে আচ্ছা এটা শেষ করে দেই, হ্যাঁ এটা শেষ করে দেই। দেখেন নাম্বার ওয়ান, যতগুলো আপু কেপ কালেকশন নিতে পারবেন, নেন নেন নেন, আসেন 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 আসেন, এটা কারা নিবেন দেখেন। আচ্ছা এটা হচ্ছে আপু আপনাদের কেপ, কেপ যারা চিনেন তারা তো চিনেন, আমি এখন সব আজকের নতুন কালেকশন দিয়ে স্টার্ট করলাম। ঠিক আছে, আমি সব নতুন গুলো দিয়ে এখন স্টার্ট করলাম, যতগুলো আপু কেপ নিতে পারবেন জাস্ট সি কি আছে না আছে। কেপ নর্মালি যেরকম হয় একটা দেখা যায়, মানে আপনাদের শালের এটাকে ফোল্ড করে এখানে গলা বের করে যে ডিজাইনটা করা থাকে, এটা ব্ল্যাক কালারের মাঝে আছে, সবকিছুর সাথে পড়তে পারবেন। আগে কোথায় কোথায় কাজ আছে সেটা দেখে নেন, পুরো চতুর সাইডে এখানে এই যে এরকম করে ডিজাইন করা আছে, এটা যে বেসিকলি ডিজাইনটা আছে সেটা হচ্ছে এরকম হবে। আমি বলি আপনি এটা হাতে নিয়ে কিভাবে মিলাবেন, এই যে মাঝখানে ভিটা আছে না, এই ভিটা আপনার সোজা বরাবর হবে। হ্যাঁ, এটা কিন্তু ভালো লং আছে, প্রায় হাঁটুর কাছে যাচ্ছে, পিছনেও আপনার এই যে হাঁটুর কাছে যাবে, যখনই আপনি এটা মাঝখান বরাবর দিবেন না, এই যে ডিজাইনটা যে পড়লো না, দিস ইজ ইয়র এক্স্যাক্ট ডিজাইন। আপনি যদি বলেন যে আপু অরিজিনালি ড্রেস, দাঁড়ান চুলমুল চুলটা খুলে দেখে চুলের যে ওমা, কে বলবে কে বলবে, আমি কালকে চুল শ্যাম্পু করছি, চুলে জানি কি হয়েছে আমার, মানে একদম ড্রাই, মানে এত ড্রাই। আচ্ছা নর্মালি এই কেপটা হচ্ছে, আমার কাছে যদি ছবিটা থাকতো আমি আপনাদের দেখাই, ছবি আছে, খুঁজতে হবে অনেক, খুবই সুন্দর। যারা ব্র্যান্ড লোগো পছন্দ করেন, ব্র্যান্ড নেমের জিনিস পছন্দ করেন, তারা দেখেন এই এই জিনিস আপনি পান নাকি না এই দামে। এটা আজকে যতগুলো আপু নিতে পারবেন, সবার জন্য কি দাম আসবে জানেন এই কেপের? আসেন, গত বছর কত দামে কেপ কিনেছিলেন বলেন তো, গত বছর 1580 1680 টাকা করে কেপ কিনেছিলেন, কেপ রাইট, সেটা শুধু গলায় কাজ ছিল, এটার কাজ তো দুই গুণ বেশি। এখানে ব্র্যান্ড লোগো নেমটা দেখে নেন কি দেয়া, খুব স্মার্ট, কিন্তু এটা একটা আপনার কাছে থাকা মানে আপনি ভ্যাকেশনে যান যেখানে যান, আপনার সবকিছু একদম মানে সিম্পলের মধ্যে স্মার্ট, মানে ভালো কিছু নাই ঠাস করে উপরে এটা পরে ফেলবেন, আর জিনিসটা দেখেন না কি স্মার্ট, ওই সাইডে গেল আবার এটা এই সাইডে আসলো। আমি এটা অনেক আগে কাজে দিছিলাম, মানে অনেক আগে অনেক আগে, দেয় না তো দেয়ই না আমার এটা করে, এত পরে দিছে বাবারে বাবা। আচ্ছা এটা আজকে সব আপুর জন্য প্রাইস ধরে দেয়া হবে, মাত্র যেখানে গত বছর শুধু গলায় কাজ করাটা পেয়েছেন 1580 হইতে 1680 টাকায়, আজকে এইটা আপনারা যে নিবেন আপনাকে বিল ধরে দিবে 1380 টাকা। বললাম না মানে এগুলো আজকে কোনো জাস্ট আপনাদের রেট ধরে পেয়ে যাবেন। আবার কোনো আপু যদি মনে করেন আপু আমি এই পুরো কাজটাকেই ফ্রন্টে দিয়ে পরব অন্য ডিজাইনে, আপনি এভাবেও করতে পারেন, বাট এটা অরিজিনাল ডিজাইনটা এটা না, অরিজিনালি হচ্ছে ওভাবে পরে। হ্যাঁ, এটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট যে না আপু আমি ফুললি সামনের দিকে এই মানে লোগো ব্র্যান্ডের জিনিসটা চাচ্ছি, আপনি এভাবেও করতে পারেন, তখন কি হবে এই সাইডটা রাউন্ড দুই সাইডটা ভি। ঠিক আছে,
আপনি এভাবেও চাইলে পড়তে পারেন, আমার দেখানোর কাজ দেখাই দিলাম, বাট অবভিয়াসলি আমাকে যদি বলেন আমি অবভিয়াসলি এভাবেই পড়বো, বিকজ এটাই স্মার্ট। হ্যাঁ, এটাই স্মার্ট, ওইদিকের স্লিভস দিয়ে পিছনে কাজ যাচ্ছে, হ্যাঁ এইদিকের ফ্রন্টে আসতেছে, মানে এটাই সৌন্দর্য। 1380 টাকা, কোন রিপিট আসবে না, কিচ্ছু আসবে না, যে নিতে পারছেন। ঠিক আছে, শেষ, এটা আমি রেখে দিলাম। এখন আসেন কামিজ গুলোতে, দাঁড়া যেহেতু দেখানো শেষ চুলটা আবার একটু বেঁধে নেই। হ্যাঁ, ব্ল্যাক কালার, ওয়াও ওয়াও, আল্লাহ সবাই ওয়াও লিখতেছেন কেন? হ্যাঁ, নাকি একজনের তো লেখা দেখে ভাবতেছেন কোন গেম চলতেছে, কি ব্যাপার? প্রিন্স কি লাইভে নাই? তুমি খোরশেদকে আমি বলছি ব্লক করতে লাইভ থেকে, উনি বারবার সমানে স্টিকার দিয়ে যাচ্ছে, তোমার কি মানে উনার প্রতি ভালোবাসা নাকি যে ব্লক করতেছো না, ডিরেক্ট ব্লক করো। আচ্ছা রেখে দিচ্ছি, কিন্তু এটা 1380 টাকা, মানে আনবিলিভেবল প্রাইস, আনবিলিভেবল প্রাইস, আনবিলিভেবল প্রাইস, 1380 টাকা। আচ্ছা তুমি সরে যাও, হ্যাঁ গেল তো না। আচ্ছা এখন আসেন কাতানটাকে, পরে দেখাই, আগে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। আচ্ছা আগে এটারে দেখাই দিই, তাহলে লাইভ কাটাকাটি করতে পারবো। আচ্ছা এটা আগে দেখে নেন, আগে পুরান দেখে নতুনে আসেন, এটা যে নিতে পারবেন। আমি খালি এটা ধোয়, এটা আমি ড্রেস আমার খোলারও মনে হয় না প্রয়োজন আছে, খোলারও মনে হয় না প্রয়োজন আছে। কারা কারা লাইভে আছেন, লাভ লাইক কারা দিলেন, আমি এখন দেখব যে আপনারা লাভ লাইক দিয়েছেন নাকি না। ওকে দাঁড়ান, একটা সেকেন্ড একটা সেকেন্ড। আচ্ছা ভাই আমার চুলমুলের কি অবস্থা, জঘন্য লাগতেছে আজকে। এই যে মানুষ রেডি না হয়ে লাইভে আসলে এমনটাই হয়, রেডি না হয়ে লাইভে আসলে এমনটাই হয়। আচ্ছা দেখেন এটা আজকে যে নিতে পারবেন, হ্যাঁ আমি একটু কোয়ান্টিটিটা বলে দেই, আঠারো আর এটা হচ্ছে 10, আর একটা বান্ডেলে হচ্ছে 12টা, 22টা আর 18টা, 22 পিস আর 18 পিস আছে, 22 জন আর 18 জন পাবেন। এই জন্য আমি শুরুতে দেখাচ্ছি, আমি মানে এইগুলো পার্ট কেটে দিতে পারবো, আমার লাইফটা এখন আমি শুরুই করিনি, মানে এখন করব। সো এই জন্য শুরুতে একটা ছোট লট দেখাচ্ছি, লাস্টে একটা ছোট লট দেখাবো। যে নিতে পারবেন আগে দাম শুনে নেন, 1390 টাকা। আপনি পুরো আপনি আমি কি বলবো, আমার আমার কোনো আজকে ভাষা নাই, যে নিতে পারবেন। ঠিক আছে, যারা আছেন একটু লাভ অথবা লাইক দিয়ে দিন, ঠিক আছে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন। 1390 যা বলছি দাম, আগে ভুলে ভুলে যান, 1390। ঠিক আছে, আচ্ছা একটা 18 পিস, একটা 22 পিস, 18 পিস আর 22 পিস। না আগে কালোটা এক ঝলক দেখে নেন, আমি খালি দেখানোর খাতিরে দেখাই দিই, পরে বলবেন আপু দেখায় নাই। বডি আছে 50 ইঞ্চি, লম্বা আছে 42, লম্বা 41 ধরেন, না না দাঁড়ান এটা লম্বাটা, দাঁড়ান এক মিনিট এক মিনিট, অর্ডার দিবেন না আগে লম্বা জেনে নেন, আমি নতুন ড্রেসে যাচ্ছি রে, পুরো একটা সেকেন্ড সময় দেন। লম্বা 43 আছে, আপনারা 42 ধরেন, কমই ধরেন, লম্বা হচ্ছে 42, বডি হচ্ছে 50। এটা পুরো ড্রেসে সার্ভস্কির সাথে এমব্রয়ডারি, অনেক সুন্দর একটা ড্রেস। আচ্ছা এটা 22 পিস আরই, এই ড্রেসটা আমি আজ পর্যন্ত আমি পরিই নাই, এটা যে 22 পিস আর এটা দিলাম না, এটা কিন্তু আমার লস প্রাইস। এটা আপু মানে এইটুক বুঝ আপনাদেরও আছে, একটা সার্ভস্কি করা, এমব্রয়ডারি করা, পুরো ড্রেসের নিচেও এমব্রয়ডারি করা, এখানে এটা জীবন, এইটা জীবনে 1390 টাকা মানে কস্টিং রেটও হয়ে থাকবে আমার, তাহলে তো এগুলো ড্রেস আমরা অহরহ বানাইতাম, আপনাদেরকে 1580 টাকায় দিতাম, যদি 1390 টাকা কেনা দাম হইতো, খালি আমার কাছে কেন সব জায়গায় পাইতেন। এটা মানে জিতলেন যে পাইলেন, আমি জাস্ট স্টক ছেড়ে দিলাম এই 22 পিস, এই পিস এগুলো কিন্তু আমি ঈদের জন্য রেখে দিলেও পারতাম, আমার শোরুমে মানুষ মানে পাগলের মতো এগুলো নিয়ে যাইতো, জাস্ট কি করবো, একটা কিছু তো লাইফ করতে হবে, তার সে ভাই যা আছে তাই আপনাদের দিয়া জায়গা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপু আপনাদের হাতা, পুরো হাতে এই দেখেন এমব্রয়ডারি করা, এটা হচ্ছে আপু আপনার নেক, ঠিক আছে। দেন একবারে নিচে চলে আসেন, এখানে সার্ভস্কি করা, এখানে কিন্তু সুতার লাইন, এখানে সুতা, আবারও নিচে সুতা, আমি সেকেন্ড কালার ধরলে বুঝবেন, এই দেখেন এখানে সুতার কাজ, সুতা সুতা, এখানে সার্ভস্কি, ঠিক আছে। আর ওড়নাটা তো মাইন্ড ব্লোয়িং, আগে ওড়নার এখানে কাজ, এখানে কাজ, পুরো ওড়নাতে কাজ, এই যে এগুলোতে কিন্তু কাজ আছে, ঠিক আছে আপু রেখে দিলাম, প্রাইস আসবে 1390। এইগুলা মানে রেখে কেউ যদি চান ঈদের জন্য গিফটের জন্য নিয়ে রাখেন,
ঠিক আছে, এই শেষ। এগুলো এই যারা পাচ্ছেন না তারা জিততেছেন। আজকে যে কাতান ড্রেসটা কোন আপু পাবেন আমার লাইভে? কেকা ডেভিড আপু আছেন আমার লাইভে? কেকা আপু, আপু এটা কি সুতি পাপ না আপু? এটা সিল্ক, ওড়নাটা হচ্ছে রাউন সিল্ক আর ড্রেসের কাপড়টা হচ্ছে না আপু, ড্রেস হচ্ছে আপনার সিল্ক বেসড কটন, মানে এটা আপনি বলতে পারেন 30% সিল্ক 70% কটন। আপু আপু আমি বুঝি নাই আপনার কথা। হ্যাঁ মিষ্টি আপু, কি লেখছেন আমি বুঝি নাই আপু। আমার জন্য আপু আমি নিবো, আমার জন্য একটা রাখো প্লিজ প্লিজ, ইনবক্স ইনবক্স ইনবক্স। এই ড্রেসটা আমি নিয়েছি, অনেক সুন্দর। সাদিয়া তিশা, এটা না আপু, এই ড্রেস আমি আজ পর্যন্ত আমি পড়তে পারি নাই। তিনবার আসছে ড্রেসটা, একবার প্রথমবার আসলো আমার, এটা অনেক আগের প্রি অর্ডার দেওয়া ছিল, মালই আসে না। তারপর আমি আমার কস্ট আপু, এটা কিন্তু 1500 টাকার মধ্যে আমার কেনা দাম আছে, এটা 1500 সামথিং আমার খরচের দাম, কেনা দাম। আর যাই হোক, তাড়াতাড়ি, আল্লাহ অনেক ড্রেস দেখানো বাকি, আমি আজকে এত স্লো কেন, শুরুই করি নাই এখনো। আজকে আপনারা আমাকে মাইল লাগাবেন, আবার নাকি আমি রাতে লাইভে আসবো। উরি বাবা, রাতে যেগুলো লাইভ করবো ওগুলো তো আরো উড়াদুরা, মানে লাইভ মনে পোস্ট হবে না পেজে, এমন অবস্থা হবে। এই যে দেখেন, এটা হচ্ছে সুন্দর কলিজা কালার। একটা সোজা কথা বলি, কালো সোল শুনলে কলিজা অর্ডার দিয়ে দিবেন, কলিজা সোল শুনলে কালো অর্ডার দিবেন, বিকজ 1390 টাকাতে জিনিস এগুলো অসম্ভব ব্যাপার। ম্যাটেরিয়াল হচ্ছে ড্রেসের রাউন্ড সিল্ক, ফুল এখানে সার্ভস্কি করা বারিশ পাথর দিয়ে, হাতে পেটানো এমব্রয়ডারির কাজ, পুরো ড্রেসের লম্বা হচ্ছে 42, ড্রেসের নিচে এমব্রয়ডারির সাথে সার্ভস্কি করা। এই যে বুটিক সেট ড্রেস, হ্যাঁ এই দেখেন, আবার কাটওয়ার্কিংও আছে। হ্যাঁ পুরো ওড়নাটা তো মাইন্ড ব্লোয়িং, শেষ শেষ শেষ। আমার আংটি উংটি সব ছিঁড়ে যাবে, একদম ছিঁড়ে যাবে। এই নেন, রেখে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথম একটা ড্রেস লসেরটা শেষ, এখন আমরা যাব নতুন ড্রেসে যাই, ঠিক আছে। টানা নতুন তিনটা ড্রেস দেখাবো, রেখে দেই, রেখে দিলাম। আচ্ছা এটার সাথে 800 টাকাটাকে দেখাই দেই, দাঁড়ান দাঁড়ান, এটার সাথে 800 টাকাটা দেখে নেন তো, তাইলে আমার ইজি হবে। আচ্ছা এটা যে নিতে পারবেন, হ্যাঁ 4-5 পিস মাল আছে, মানে এটার সাথে আমি লাইফটা ই করে দিবো। এই যে একটা ছোট্ট পুটলু ব্যাগ পাবেন, এটা একদম সফট কটনের মাঝে। হ্যাঁ এটা কিন্তু আপু মানে ওই যারা খুব নরম কাপড় পরেন না তারা নিবেন না, এবং এটা সফট কটনের মধ্যে। এই এখন আমি যেটা দিব এটা 800 টাকায় দিচ্ছি বলে মানে পাগলের মতো নিয়ে নিবেন এমন না, আগে ছুঁয়ে নিবেন যে আপনি কি এইগুলো মেনটেন করতে পারবেন না কিনা, যেহেতু এটা সার্ভস্কির কাজ আছে, এটা কিন্তু নর্মাল ওয়াশ করতে পারবেন না। হ্যাঁ এই যে যে নিতে পারছেন, এইগুলো যে কোথা থেকে রিটার্ন আসে, আবার একটা পুটলু ব্যাগও পাবেন, মানে এটা একটা কটন কাপড়ের উপর এমনি জাস্ট একটা ব্যাগ বানিয়ে দেয়া। হ্যাঁ টাই ডাই জাস্ট 800 টাকা, যে নিতে পারছেন। এটার ওড়নায়ও সার্ভস্কি, আমি এটা একসাথে দেখাচ্ছি কেন আপু, মানে এগুলাকে আমি কেটে দিব লাইভ থেকে, নতুন ড্রেস গুলো লাইভে রাখবো, আর না হলে আপু ভেজাল হয়ে যাবে। এটাকে যদি আবার লাস্টে বা মাঝখানে দেখাই, এই যে এখানে কাজ, এটা কিন্তু নর্মাল কটনের কাপড়ের মধ্যে। হ্যাঁ দেখেন আপু, আমার কাছে যেটা যা থাকবে আপনি তাই শুনবেন, আমার সেল করার জন্য কখনো এইটা ও এই কাপড় যে কি নরম আপু, কি নরম, বাট আমি তাও এটাকে নর্মাল নর্মাল সুতি কাপড় যেটা থাকে আমি এটাকে সেটা বলবো, বাট কাপড় হচ্ছে আপু আপনার তুলার মতো নরম। কিছু মানুষ আছেন এত নরম কাপড় পরেন না, তারা নিবেন না, ঠিক আছে। আচ্ছা এটা একটা জাস্ট নর্মাল সুতি কাপড় দিয়ে একটা ব্যাগ বানানো, এগুলো কিন্তু আপনার ওই না যে আপনার ব্যাগ একদম 10,000 টাকার ব্যাগ বানিয়ে দেয়া, না জাস্ট কাপড় ছিল একটা ব্যাগ বানিয়ে দেয়া। এই যে নাম নাম, এই যে এটা হচ্ছে আপনার একটা সুন্দর এমনি একটা পুটলু ব্যাগ পাবেন, ঠিক আছে। এটা 800 টাকা, এটা নর্মাল এমনি নর্মাল সুতি কাপড়ের ড্রেস, কোনো আহামরি টাহামরি ওইগুলা কিছু না। আচ্ছা পিঠে একটা কাজ পাবেন সার্ভস্কি, পুরাটা হ্যাঁ টাই ডাই করা ড্রেস, এইটা কিন্তু নর্মাল ওয়াশ করার ড্রেস না, বিকজ এখানে সার্ভস্কি আছে। এটা বুকে কাজ, এই যে হাতে হ্যান্ড টাই ডাই, পুরো নিচে হ্যান্ড টাই ডাই, এই যে ওড়নাতেও। এটা আবারও বলছি, যারা নর্মাল সুতি কাপড় পরেন তারা বিন দাস অর্ডার দিয়ে দিয়ে, শুধু বডিটা বলে দেই। হ্যাঁ আমি এটা এখন হাত থেকে ফেলে দিলাম, আজকে কিন্তু রাতে আরেকটা লাইভ যাবে, ঠিক আছে। এই লাইভ তো একটু নতুন ড্রেস পাচ্ছেন, রাতের যে লাইভ হবে আপু ওটা মনে হয় অন লাইভে আপনাদের বলতে হবে যে আপু এটা আমি নিছি, এরকম 1 পিস 2 পিস মালের লাইভ, যেটা কখনো আমি করি না। বডি আছে 44, আপুরা 44 এর উপরে কেউ অর্ডার দিয়েন না, ফেলে দিলাম এটা, ফেলে মানে রেখে দিলাম, সরি 44, তাইলে গেল 800 টাকা। আচ্ছা 800 টাকা, তুমি চলে যাও। এখন আসেন কাতান দেখবেন নাকি না, কাতান না কোনটা দেখাবো এখন, কাতানটা নিবেন না কোনটা, পড়িস না রে, পড়িস না পড়িস,
এই বয়সে এই অবস্থা, আল্লাহ জানে সামনে কি হবে। কাতান দেখাবো না আগে এগুলো দেখাবো? আচ্ছা একটা দেখাই দেই, ধুর এত পেরেশানি নিয়ে লাভ নাই। আচ্ছা এটা যে নিতে পারবেন, যে আপু নিতে পারবেন ব্ল্যাক কালার, এইটা আমি আগেই দাম বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, দাঁড়ান আগে এটা লাগায় নেই। 1050 টাকা, যান 1050 টাকা। এই যে দেখেন কি কি আছে, কাপড় যে কি নরম, মানে দেখেন আগেরটা নরমাল কটন, নরমাল কটন, আবার এটা কিন্তু কোনো নরমাল সুতি কাপড় না, ওই দেখেন লাইন দেখেছেন, লাইন 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 টানা, এটা আবার জ্যাকার্ডও করা আছে, হালকা হালকা জ্যাকার্ড আছে পুরো বডিতে, একদম ডিজিটাল প্রিন্ট করা। এটা হয়ে যাবে প্যান্ট পিস। হ্যাঁ এগুলো যাদের অনেক বের হতে হয় না এই সুবাদে নিয়ে ফেলেন। এই যে গলা, এটা টু পিস কিন্তু। হ্যাঁ তারপরে দেখেন এই যে হাতে কাজ, তারপরে ওই যে নিচে কাজ, সব দিকে শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা নাম্বার ওয়ান কালার যে নিতে পারবেন, বডি আছে 46, ঠিক আছে বডি আছে 46, লম্বা হচ্ছে 42, লম্বা 42, বডি 46। এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপু আপনাদের খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন বেসড কাপড়, যেটা র্যাক র্যাক টানা আছে, ঠিক আছে। এই যে হাতে টাতে কিন্তু কাজ করা, আপু আমি এগুলো এত ভালো করে দেখাইতে পারবো না, কারণ এগুলো যে প্রাইসে দিচ্ছি 1050 টাকা, 50 না 80, আল্লাহ জানে পুরো মানে ধরা খাবো যদি 80 টাকা হয়ে থাকে। 1050, ঠিক আছে রেখে দিলাম। এটার কালার গুলো দেখেন, এটার সেকেন্ড কালারটা যে কি দারুন, কাতানটা দেখাচ্ছি। হ্যাঁ আমি জানি যারা কাতানের জন্য একদম উদগ্রীব, দেখাচ্ছি। আমার কিন্তু রাতে একটা লাইভ যাবে, রাত বলতে এমনও হতে পারে আমি সন্ধ্যা 7টায় চলে আসতে পারি, ঠিক আছে 7টায়, কারণ আর নাহলে আমার অফিসে বসে থাকতে হবে, আমি এতক্ষণ অফিসে থেকে কি করতাম, আমি সন্ধ্যা 6টায়ও আসতে পারি, কোনো ঠিক নাই। ওই লাইভে আপনাদেরকে কি দেখাবো ওইগুলা যদি দেখাইতে পারতাম, দাঁড়ান ওগুলো এক পিস দুই পিস মাল আপো, ওইগুলা মাল পাইতে গেলে জীবন তানা মানে তানা তেনা তেনা হয়ে যাবে, তেনা তেনা। আচ্ছা এই যে এই কালার, এটা আমার অনেক ভালো লেগেছে এই কালারটা, একদম আমি দেখাই এটা কি সুন্দর কালার, এই দেখেন। আমি জানি না আমার সাথে কয়জন অ্যাগ্রি করবেন, কালোর থেকেও এটা বেশি স্মার্ট, বাট এটার সব থেকে কোয়ান্টিটি কম, মনে করেন না যে এটা অনেক বেশি আছে বলে আমি এই কথা বললাম। এটা সিলভার একটা গ্রে কালার, এটার একটা ব্যাপার দেখেন, সিলভার গ্রে কালারের সাথে এটার কাজটা দেখেছেন, একটা অলিভ সুতার মতো দেখেন, বোর্ডিং এর কাজ করা, যে এই যে এই যে কাজগুলো করা না দেখেন, এইটা একটা অলিভ সুতা। হ্যাঁ আবার এই যে সাইডের কাজটা দেখেন, এটা 1050, যে নিতে পারবেন ঠিক আছে 1050 টাকা। এইগুলা কিন্তু আজকে যে অর্ডার দিবেন সে পাবেন, একটা ড্রেসও কালকে কেউ অর্ডার দিলে আমরা আর এগুলো বিলিং দিতে পারবো না, যে আজকে নিবেন জাস্ট তার বিল হবে 1050 টাকা। 1050 টাকা রেখে দিলাম, রেখে দিচ্ছি কিন্তু, ঠিক আছে 1050। এখন হচ্ছে আজকের লাইভের মেইন দুইটা ড্রেস, ওই যে ওই বুটিক্সের ড্রেসটা আর কাতান, আর এটা হচ্ছে আপনাদের টসটসা অরেঞ্জ কালার। হ্যাঁ ও রে, আমার জানেন আগে কি হতো, অরেঞ্জ আমার তো মানে আমি জুসের মধ্যে জুস না আর কি, অনেক ট্যাং খেতাম, অরেঞ্জ মানে ট্যাং। কোন আপু জানি, আফরোজ আল্লাহ জানে আফরোজ আপু কই আছে, আমার এখনো আপুর নাম মনে আছে, আফরোজ আপু খুব ভালো একটা কাস্টমার ছিল, দেখা যেত আপু আমার জন্য ট্যাং কিনে ট্যাং পাঠায় দিত, ওই যে আমি লাইভে ট্যাং ট্যাং করতাম, আল্লাহ জীবনে বিজনেস করে এমন এমন মানে মানে এমন এমন আপনাদেরকে পেয়েছি যেটা অকল্পনীয়, একদম খুবই মজাই লাগে, এতগুলো মানুষ পছন্দ করেন, আবার অনেক মানুষ অনেক নাফরাতও করে, বা জানেন হেট জিনিসটা এমন, একটা মানুষের সাথে যখন আপনি না ইন রিয়েলে মিশবেন তখন বোঝা যায় কেমন, দূর থেকে অনেক কিছু বোঝা যায় না, অনেককে নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা থাকে যে এ মনে হয় এমন ও মনে হয় এমন, যতক্ষণ না আমরা একজনের সাথে মিশি ততক্ষণ আসলেই বোঝা যায় না সে আসলে কেমন। আচ্ছা সো এটা রেখে দিলাম। হ্যাঁ এই যে দেখেন এটার কাপড় দেখেন, পুরো একটা দেখেছেন এমবুশ করা, ওই যে দানা 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 করা, 1300 কি বলি, সরি 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 1050 টাকা। জাস্ট আজকে যারা বিল দিবেন তারা পাবেন, একটা মানুষেরও কালকে এগুলো ড্রেসের বিল হবে না, আপনি কালকে এসে আমার লাইভে খুঁজে পাবেন না এগুলো পার্ট, আমি সব এগুলো কেটে দিব, ঠিক আছে। এই যে সাইড রেখে দিচ্ছি কিন্তু, গেল 1050।
কাতানটা আমি লাস্টে দেখাই, ঠিক আছে? কাতানের ড্রেসটাকে আমি লাস্টে দেখাই। আচ্ছা এই যে কাতান তো দুই পিসি জাস্ট, কারণ আমার লাইফ থেকে কেটে দিতে হবে। দেখেন আজকের লাইভের সব থেকে বেস্ট ড্রেস, যে আপু নিবেন, যে আপু নিবেন জিতবেন, যে নিতে পারবেন ড্রেসটা লিখিত রাখেন আমার কথা। আপনি বলবেন যে আপু, এবং একটা কথা বলি, এই ড্রেসটা শুধু নিজের জন্য নিয়েন না, আপনার আম্মুর জন্যও নিয়ে নিয়েন, কারণ এই দামে এই কোয়ালিটির ড্রেস আসে না, ইম্পসিবল। আপনি আমাকেই কোনো আমার এই ড্রেস দেখাতে পারবেন না যে ডিজিটাল প্রিন্টের এইরকম কাজ করা এইরকম ড্রেস এই দামে আপনি আগে পেয়েছেন, অসম্ভব, অসম্ভব এটার যে কোয়ালিটি আছে। আচ্ছা আগে ওন্না দেখেন, দামের ধারণা তো আমি দিয়েই দিলাম। উফ আপু ওন্নাটা দেখেন কি যে কাপড়, এই মানে এই কাপড় গুলার না আপু, যতক্ষণ না আপনি ধরবেন যে কোনো ড্রেস ধরে এই ধরনের কথা আপনার মুখ দিয়ে আসবেই না। হ্যাঁ মানে দিস ইজ সামথিং, প্লিজ কোনো আপু যদি আমার লাইভে আজকে একদম এই যে একদম কোনো রিচ পিপল যদি লাইভ দেখে থাকেন না, হ্যাঁ জাস্ট এমনি দেখার জন্য দেখতেছেন, বাট আপনি অনেক দামি দামি ড্রেস পরেন, আপনি এই ড্রেস চোখ নাক কান মুখ সব বন্ধ করে আপনি এই ড্রেস অর্ডার দিতে পারেন। তখন আপনি কি করবেন জানেন, যখন দেখবেন আমি লাইভে এই কথা বলতেছি আপনি আজীবন তখন আমার এই কথা শুনে অর্ডার করবেন। এটা এমন এটার কোয়ালিটি, এত টপ ক্লাস এটার কোয়ালিটি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটার যে কাপড় আসছে মানে সুপার, ফুল ওড়না ডিজিটাল প্রিন্ট করা পুরো ওড়না, ঠিক আছে? এবং একটা কথা বলি, এটা না ক্যামেরার থেকে বাস্তবে অনেক সুন্দর। দেখেন আমি আরেকটা কালারও নিলাম যেন বোঝা যায়, বাট কেন জানি বোঝা যাচ্ছে না, এটা ইন রিয়েলে যতটা সুন্দর না, ভালো হয়েছে যে হাতে পাবেন সে হাতে পেয়ে একটা কথা বলবেন আপু কঠিন সুন্দর। এবং আমি বলি এটা হাতে পেয়ে আমাকে রিভিউ দিয়েন, ঠিক আছে? অবশ্যই দিবেন। এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট, ফুল ডিজিটাল প্রিন্ট করা প্যান্ট পিস। দাঁড়ান তো একটা মিনিট, কয়টা বাজে আল্লাহ, আবারও আজকে আমি আজান পড়ে যাবে, আমি আজকে লেট করে ফেলছি রে আপুরা। দাঁড়ান একটা সেকেন্ড, একটা মিনিট, আমি একটা জিনিসের দাম দেখতে চাচ্ছি, আমি দাম ভুলে গেছি। ওকে আই গট ইট, সরি হ্যাঁ আপু আমি একটু দামটা দেখছিলাম। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা হয়ে গেল আমাদের কি বলেন প্যান্ট পোর্শন, ঠিক আছে? আমি একসাথে দুটা করে প্যান্ট দেখাই দিই, তাইলে আমার আর সময় আর কি বেঁচে যাবে, দুইটা না তিনটা করে প্যান্ট। হ্যাঁ আচ্ছা এই ওড়না, এই যে দেখেন এই একটা টিয়া কালার প্যান্ট, এটা হচ্ছে একটা সুন্দর লেমন কালারের, কি বলেন লেমন লেমন প্যান্ট, তিনটা কালারই সুন্দর অনেক। আর এই হচ্ছে আমাদের নেভি ব্লু কালারের প্যান্ট, তাইলে আমাদের তিনটা প্যান্ট পিস নেন একবারে দেখা শেষ। আপু তিনটা তিনটা করে দেখাইতে গেলে আমার পুরো লাইভে এক ঘন্টা সময় লেগে যাবে। এটা হচ্ছে নেভি ব্লুটা, আমি একটু জুম করে ধরছি, এই যে দেখে নেন ফুল ফুল ডিজিটাল গুলো কিন্তু অনেক স্বচ্ছ অনেক সুন্দর। এটা হয়ে গেল আমাদের ক্রিম কুসুম হলুদ কালার, হ্যাঁ এটা হয়ে গেল আমাদের সুন্দর কুসুম হলুদ কালার একটা, জাস্ট লুক এট দিস ওয়ান, মানে আপু মানে ডিজিটাল গুলো হাতে পাইলে দেখবেন এত নিখুঁত কাজ। এই নেন আমি যত না এগুলো নিয়ে আসলে এত কিছু বললে এগুলো ভাগে পাবেন না। হ্যাঁ আর এই যে টিয়াটা সত্যি এটার সৌন্দর্য ক্যামেরায় আসতেছে না, রেখে দিলাম প্যান্ট, আর কিন্তু প্যান্ট দেখাইতে পারবো না। লম্বা হচ্ছে 39, হিপ হচ্ছে 16, কোমর ইলাস্টিক 1 2, ঠিক আছে? আর এই যে নেভি ব্লু 3, আচ্ছা প্যান্ট একবারে সরে যাও। ওড়না এই টিয়া লেমন টিয়া কালারেরটা, এই যে নেভি ব্লু কালারেরটা, এখন শুধু ড্রেস দেখিয়ে প্রাইস দেন কাতান, ঠিক আছে? এই যে আমি এইটুকুন একটা কথা বলি, ক্যাশ অন ডেলিভারি, সব প্রোডাক্ট আমি সব সময় বলি না নেন, এটা নিবেন, এটা মানে প্লিজ আমার যারা ভালো কাস্টমার আছেন এই ড্রেস মিস দিয়েন না, তারা ভাগে পাবেন না, এইগুলা কোয়ান্টিটি মাল নাই এগুলো। এবং এই মাল যদি ধরেন কথার কথা, আমি যে আজকে যে দাম দিচ্ছি এই দামে তো আমি এই মাল রিপিট করাবোই না, অসম্ভব, এটা তো প্রশ্নই আসে না আপু, কেউ মানে কেনা দামে তো আর আমি মাল রিপিটে যেতে পারবো না। বাট যে পাবেন আপনারা আমাদের গ্রুপে রিভিউ দেখেন, আমি অগ্রিম বলে দিলাম এটা নিয়ে মানুষদের রিভিউ দেখেন কি। এটা হচ্ছে লেমনটা, ঠিক আছে? এখন আমরা জাস্ট কামিজটা দেখিয়ে দিই, এই যেটার প্রাইস দেখেন
অনেক সুন্দর। আচ্ছা তিনটা ওড়না শেষ, এখন শুধু ড্রেস। দেন হচ্ছে কাতান। যারা আসছেন আপুকে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন, দেখেন তো কোন কালারে কাজ বেশি বোঝা যায়। কারণ প্রথম এমন একটা দেখাতে চাচ্ছি যেটা আপনারা শুরুতেই কাজ বুঝবেন। এটা আগে দেখিয়ে দেই। হ্যাঁ আচ্ছা দেখেন ড্রেসটা আপু এভাবে আপনাদের মেক করাই থাকবে। সাংঘাতিক সুন্দর ড্রেসটা, সাংঘাতিক সামনাসামনি সুন্দর। এটার বডি আছে আপু 46 তো মনে হচ্ছে, একবার তাও মেপে বলি হ্যাঁ যদি ভুল হয়, কারণ যেহেতু নতুন ড্রেস। বডি 50, ভুল বলে ফেলতাম। অসাধারণ আপু, আল্লাহ থ্যাংক ইউ যারা টুকটুক করে কমেন্ট করেন। আপু আমি তোমার ভেলভেট ড্রেসে ক্রাশ খেয়েছি তাই, থ্যাংক ইউ। আপু গ্রুপে জয়েন হতে পারছি না কেন? আপু আপনি কি মৌতুষী ইন গ্রুপের লিঙ্কটা দেন তো। এই আপুরা গ্রুপের লিঙ্ক, আপুরা বলতেছি এক দাঁড়ান, আপুরা দেখেন একটা কথা বলি, আপনারা আমার গ্রুপে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে? শুভ গ্রুপ লিঙ্কটা দাও তো। গ্রুপে জয়েন হয়ে থাকলে কি হয় জানেন, অনেক অ্যাডভান্টেজ, মানে আপনার কোনো সমস্যা কোনো কিছু, এই যে দেখেন আপুরা এখানে কিন্তু জানাতেই থাকে যে আপু দেখেন আমার এই হয়েছে এই জিনিসটা কি হয় দেখেন, এই যে আরেকটা আপু, হ্যাঁ উনি মানে উনি জানিয়েছে ওনার কি সমস্যা। আমি সবসময় বলি আমাকে জানাবেন, আপনার কোনো সমস্যা ফেস করেছেন বা কোনো কিছু আমার পর্যন্ত আপু পৌঁছাতে হবে কথাটা, কারণ ইনবক্সে আমি রিপ্লাই দেই না। যারা আমার থেকে কেনাকাটা করেন অবশ্যই আমার গ্রুপে জয়েন থাকবেন ঠিক আছে, এটা আপনার ভালো হবে, আমার কিছুই যায় আসবে না। কারণ আমার গ্রুপে আমি কোনো বিজনেস করি না যে আপনারা জয়েন হলে আমার কোনো লাভ আছে, নাথিং এট অল। আপনাদের জন্য বলি, যারা কেনাকাটা করেন তারা আমার সাথে গ্রুপে থাকবে, কোনো কিছু কখনো কোনো কিছু জাস্ট আপুকে জানাই দেবেন যে আপু দেখেন এমন হয়েছে বা ওই হয়েছে সেই হয়েছে, দ্যাটস ইট। আমি আমার দেখার দেরি, আমার দেখার দেরি আর ওইটা সলভ হইতে 2 সেকেন্ড। আচ্ছা এবার ড্রেসে চলে আসেন, যতগুলো আপু এটা নিতে পারবেন। এটার বডি আছে 50 ইঞ্চি, লম্বা আছে 43 ধরেন। এখন সুন্দর জিনিসগুলো দেখেন, ড্রেস তো পুরো ডিজিটাল প্রিন্ট, এইখানে দেখেন এই পড়িস না, এই যে দেখেন পুরাটা এটা এমব্রয়ডারির সাথে কি করা, সিকোয়েন্সের কাজ করা। আপু গলার ডিজাইনটা দেখেন না, এই ড্রেসটার না কাজ বোঝা যাচ্ছে না, আমি মানে আমার মনটা খারাপ হয়ে গেছে, কি ড্রেস আর কোনো কাজই বোঝা যাচ্ছে না। নিচের সাইড দেখেন অনেক সুন্দর আপু, ঝুমকার মতো করা, যে একটা বড় ঝাড় আপনার নিচে পড়েছে, হ্যাঁ এইভাবে ফুল জিনিসটা করা। আচ্ছা যাই হোক এটা স্ক্রিনশট তুলেন, কারণ এতগুলো কালার কিন্তু ধরা যাবে না। এখন আমি ব্লুটাও ধরে দিব, এই এই সুবাদে স্ক্রিনশট তুলে ফেলেন। এই যে নেন পুরো 3 পিসের ডিজিটাল প্রিন্টের সেট, একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলেন। এনি ওয়ান এই ড্রেস পিক করতে পারবেন, একটা মানুষের 2 বার চিন্তা করতে হবে না, এতটুকু আমি বলে দিই। আমার ড্রেস এত নাই, আমি যেই এটার কোয়ালিটি অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালো রেখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ আমি কিন্তু আর টিয়া কালার ধরে দিব না, আমি কিন্তু আর টিয়া কালার পুরো লাইভে এখন দাম বলার সময় ধরে দিব না, যে নিতে পারবেন। এই যে ব্লু, ও ব্লুটা আগে একবার দেখাই দিই তারপর স্ক্রিনশট। এই যে এটা হচ্ছে সুন্দর নেভি ব্লুটা ঠিক আছে, এই দেখেন গলার কাজটা। আমার থেকে 4টা ড্রেস নিয়েছেন অনেক, ফয়সাল আহমেদ থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার সব ড্রেস নিতে মন চায়, আপু আমার কমেন্টটা পড়ো। আপু আমার আম্মু বলে আপনি নাকি আমার যমজ বোন, তাই কি নাম আপনার? মাহিয়া মেঘলা, তাই তাই তাই, গ্রুপে জয়েন হয়ে যান তারপর এগুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে, আমার যমজ বোনের সাথে। আচ্ছা এই যে দেখেন নিচের সাইডের কাজটা দেখেছেন, সুন্দর করে এমব্রয়ডারির সাথে প্যাচ ওয়ার্ক এবং একদম ঝুমকা স্টাইলে করা, বলতেছি না সামনাসামনি অনেক সুন্দর। এই ড্রেস যদি ক্যামেরায় না বোঝা যায় তাহলে তো আম্মা, শেষ। এই নেন নেভি ব্লু এর ছবি তুলেন, এখন লাস্ট কালার ধরে এটার প্রাইস দেন। লাস্ট আজকের কাতান, কাতান দেখায় ভাই আমি দৌড়, আমি দৌড়, আমি যাব বাইরে আর আমি এখন পর্যন্ত লাইভে। এই যে প্যান্ট, প্যান্ট দেখা যায় না, বোঝাই যায় না কোনটা, ওই যে অন্যায়ও কিন্তু অনেক কালার অনেক কিছু রেখে দিলাম, হ্যাঁ নেভি ব্লু প্যান্ট ট্যান্ট সহ। এন্ড দা লাস্ট ওয়ান, আই হাই এটা তো সব দেখি নিচে পড়ে গেছে, আল্লাহ। এই
আসেন এখন হচ্ছে প্রাইস। জয়েন হতে পারছি না কেন? গ্রুপে আপনি ইনবক্স করবেন, সরি আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবেন, আমি অ্যাপ্রুভ করলে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আপু তোমার যেই ড্রেস দেখি সেটাই ভালো লাগে। প্রিয় প্রিয়ন্তি প্রিয়া, তারপর শেখ মফিজুর রহমান লিখেছিল এই কমেন্টটা, থ্যাংক ইউ আপু। কে আপু? সুলতানা সাফিয়া ইবা লিখেছে, আপু ইয়োর ড্রেসেস ইজ সো নাইস, থ্যাংক ইউ আপু। আপু আমি হলুদটা নিব, সুমাইয়া তাবা সুমনিয়েন। জানেন আমি আরেকটা জিনিস কি চিন্তা করেছি, থাকে না সবার নতুন বছরের কোন যে আমি নতুন আগামী বছর এই করব সেই করব, দেখি আমি চেষ্টা রাখব যে আপনাদের আগামী বছর যত ধরনের এই বুটিক্সের ড্রেস আসবে এই কাপড়ের কোয়ালিটিটা মেনটেন করার, এটার যে কাপড় আছে, ঠিক আছে? আরো মানে কিভাবে এই ধরনের ড্রেস এই ধরনের কাপড়ে দেয়া যায় সেটার দেওয়ার ব্যবস্থা নিচ্ছি, মানে ও আরো অন্য কোনো কাপড়েও আসবে না, এটা এত ভালো কাপড়ে আসছে। আমি দেখব এটা নিয়ে আমি নিউ ইয়ার রেজুলেশন, হ্যাঁ, যে এই ধরনের ড্রেস যদি আসে এই ধরনের কাপড়, আদারওয়াইজ ড্রেসের লাইভই করতাম না, কারণ এই ড্রেস যদি কেউ নেয়, হ্যাঁ, আর অন্য কোনো কাপড়ে যদি নর্মাল কাপড়েও কাপড় ড্রেস পায় তখন আমাকে বলবে হাই এটা কি দিলেন, বাট এটা বুঝতে চাবে না যে এটা বাই মিস্টেক এত ভালো কাপড়ে চলে আসছে এত দামি কাপড়ে। আচ্ছা এই যে দেখেন নিচ, এটা কিন্তু অনেক সুন্দর এই লেমন কালারটা। আমি একটু বলি কেন আপু লাইট কালারটা বেশি সুন্দর, এখন আমি প্রাইস বলে দিচ্ছি। হালকা কালারে আপনার ডিজিটাল প্রিন্ট বেশি বোঝা যায়, এই দেখেন যত ভিতর হালকা কালার তত বেশি আপনার এই যে প্রিন্টটা আছে না এটা ফুটবে, উজ্জ্বল হয় বেশি, এটা সব সময় মাথায় রাখবেন। ভিতরের কালার যত ডার্ক এগুলো ফুটে কম। এখন আসেন এটার প্রাইসে, ঠিক আছে? আচ্ছা আমি এখন এটার দাম বলে দেই, দাঁড়ান, এটার দাম লাগবে না, মানুষ অর্ডার দিয়ে দিচ্ছে আমি জানি, দাঁড়ান আমার ছেলেটা আসুক, হ্যাঁ অনেকগুলা ড্রেস তো। এখন প্রাইস আছে, এটা একটু ধরতে হবে। আচ্ছা আমার ওড়নাটা কি করছি, ও এই যে না, আচ্ছা এই যে এই তিনটা কালার, হ্যাঁ তিনটা কালারের মধ্যে, হ্যাঁ এক দুইটা তুমি নাও একটা আমাকে দিয়ে দাও, একটা ডার্ক তুমি নাও একটা হালকা নাও আর আমাকে একটা হালকা কালার দিয়ে দাও, তুমি একটা ডার্ক তুমি নাও, হ্যাঁ এই নাও এই দুইটা নাও। আচ্ছা ওকে, সো আপু এখন সালোয়ারের কাপড়টা এইটা করে দাও। আপু এখন এটার প্রাইসিংটা বলে দিই, যতগুলো আপু আজকে এই কালেকশনটা নিতে পারবেন, আমি এটার অ্যাকচুয়াল প্রাইসটাও বলি, আজকে যে প্রাইসে পাচ্ছেন সেটাও বলি, এটা আপু আপনাদের ধারণা হওয়ার জন্য যে এই কাপড়ে যদি আমি ড্রেসটা সামনে আনি তাইলে এই প্রাইসের মধ্যে আপনি এই কোয়ালিটিটা পাবেন যেটা অসম্ভব একটা ব্যাপার। এখন নাম্বার ওয়ান, এটা থ্রি পিসের একটা সেট, ফুল রেডি স্টিচ আছে, এটার বডি আছে 50 ইঞ্চি, লম্বা আছে। আসিফ ব্লু কালারটাকে মাঝখানে দাও তো, এই দুইটা কালার মিশে যাচ্ছে, হ্যাঁ তাইলে একটা পার্টিশন হলো। বডি আছে 50 ইঞ্চি বানানো, লম্বা হচ্ছে 42 থেকে 43 ইঞ্চেস, প্যান্টের তিনটাই যে তিনটা প্যান্ট আমরা পুরো রেডি পাচ্ছি, আমি আর অন্য টন্না এখন দেখাইলাম না, প্যান্ট 16 ইঞ্চি হিপ, কোমর ইলাস্টিক, লম্বা হচ্ছে 39, হ্যাঁ আমি প্যান্টটা হাত থেকে রেখে দেই, প্যান্ট গেল, ড্রেসের শুধু মাথায় রাখবেন পুরো গলার এখানে এরকম ঝুমকা স্টাইলে কাজ, হাতে কাজ, সাইডের নিচে পুরাটাই যে এরকম প্যাচ ওয়ার্ক করা, এটা আর এই হয়ে যাবে এরকম ডিজিটালের ওড়না, ফুল ড্রেস ডিজিটাল, যতগুলো আপু এটা নিতে পারবেন। এটার এমনি এমনি আপনাদের জন্য প্রাইস আসতো হচ্ছে গিয়ে 1000 কত জানি আসতো, এও 1580 টাকা, এটা আজকে দাম হবে না, আমি একদম ওপেনলি বলছি। এখন আমি বলি আজকে আপনারা যারা হাতে পাবেন আপনারাই আমাকে যাচাই বাছাই করে জানাবেন যে হ্যাঁ আপু এটা ঠিক আছে নাকি না, এটার যে কাপড় এটা কখনো আজকে আজকে আমি পুরো আমার কস্টিং রেটে দিচ্ছি, আজকে যারা নিতে পারবেন 1580 টাকার কোয়ালিটির, আমাদের আমার 1580 টাকা কোয়ালিটি মানে বুঝতে পারতেছেন এটা বাইরে আরো দাম, সেটা আজকে সবার জন্য বিল হবে 1380 টাকা থ্রি পিস, অসম্ভব, জীবনেও সম্ভব না এই দামে, এই এটা আপনি যদি আমার কাছে 2000 মানুষ অর্ডার দেন না আমি দিব, অসম্ভব। আছে না যে আমি রিস্টক নামাই দিলাম আমার হাতে 20 টাকাও লাভ আছে, 1380 টাকা জাস্ট রেডি, যে অর্ডার দিবেন সে পাবেন, এর বাইরে একটা এক্সট্রা মানুষও পাবেন না। বাট এটার যে কাপড় আপনারা নিজেরাই বলবেন আপু এই কাপড়ে আরো আনেন, হ্যাঁ রেখে দাও, এবং আমি এটা এই কাপড়েই আনার চেষ্টা করব সামনে, আমি এটা আজকে বলে দিব কারণ এটা অনেক ভালো কাপড় আসছে। এইগুলা যদি আপনি মানে নর্মাল কথা, নর্মাল একটা ড্রেস 1400 নিচ্ছেন আর এটা 1580 টাকা,
আমি বলবো অবশ্যই 1580 টাকারটা নেওয়া উচিত। আমি নিজে তো দুটো কাপড় ধরছি, আমি নিজে চাবো 1400 টাকার কাপড়ের ড্রেসটা না এনে আপনাদেরকে এই কাপড়ের ড্রেসটা দিতে, বিকজ মানে আপনি রিপিট আমার থেকে আরো নিতে চাবেন। এটা কিন্তু আমি সবসময় বলি, একটা ড্রেসের দাম 3000-এরটাকে আমি 1000-এ বানায় দিলাম সেটা আপনি চিন্তা করতে পারেন, বাট একটা ড্রেস আপু, একটা ড্রেস আমার কস্টিং আসলো 1400 টাকা, আমি আরো যদি বেস্ট কিছু দেই সেটার কস্টিং আসলো 1550, 150 টাকার জন্য আমার অলওয়েজ মনে হয় 150-200 টাকা ফ্যাক্ট না, এটার জন্য বেস্ট জিনিসটা ইউজ করা উচিত। হ্যাঁ, আর এই হচ্ছে, এটা দেখি আমি এটা বলে দিব, এই ধরনের ফ্যাব্রিক ইউজ করতে সবগুলো খুব ভালো। আচ্ছা, এখন আসেন কাতানের ড্রেসটা কে পাবেন, কাতানটা নিয়ে আমি আজকে এখন আমি শেষ, যে নিতে পারবেন, ঠিক আছে, যে নিতে পারবেন। কাতান 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 কাতান, একটু লাভ লাইক দিয়ে দিয়েন আপুরা প্লিজ যারাই আছেন। এখন হচ্ছে লাস্ট, আজকের লাস্ট ধামাকা, নাইস কালেকশন, দারুন দারুন আপু, ব্ল্যাক কালারের ড্রেস নিয়েছি, অনেক সুন্দর। মুনতাহা আপু, থ্যাংক ইউ আপু, আপু তিনটা কালারই অনেক সুন্দর। শাহনাজ আপুর কমেন্ট আজকে পেয়েছি, শাহনাজ আপুর কমেন্ট তো দেখতেই পাই না, লাইভ দেখে শোরুমে নেওয়া। আখি আপু, আমাদের মানে মানে আখি আপু কোন দিন শোরুমে গিয়েছিলেন, যেদিন গিয়েছিলেন আপু শোরুমে এত ড্রেস থাকে, খুব বুঝে শুনে ড্রেস পিক করতে হয়। হ্যাঁ, সেদিন মনে হয় আমাদের কত শো ড্রেস অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে। এখন আপনি যদি পরে যান তাইলে সব ভালো জিনিস অলরেডি মানুষ নিয়ে নিয়েছে, একটু আগে ভাগে যেতে হয়, ঠিক আছে, একটু আগে আগে যেতে হয় শোরুমে, শোরুম পারচেজ করতে হলে, ঠিক আছে, শোরুমে আগে যেতে হয়। আর একটা জিনিস বলি, শোরুমে প্রচুর ড্রেস, প্রচুর পরিমাণে ড্রেস, হ্যাঁ, ওগুলো চোখ ধাঁধায় যায়, চোখ টোক মনে হয় একদম শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আসেন কাতান কাতান কাতান, কে নিবেন কে নিবেন কে নিবেন, কোয়ান্টিটি নেই হ্যাঁ নেই হ্যাঁ নেই হ্যাঁ। আচ্ছা, এটা আমার এই যাবত আমার কাছে যত কাতান ড্রেস এসেছে এটার দাম সব থেকে বেশিটা, এবং এটার দামও সব থেকে বেশিটা, এবং এটার কোয়ান্টিটিও নাই। আচ্ছা, দুটা কালার মিলে মাত্র, একটা আছে 35 পিস, একটা আছে একটা আছে 35 পিস, একটা আছে 42 পিস, এবং আমার অন্যান্য কাতান, এটা তো ইন্ডিয়ান দোলা কাতান, ফুল ইন্ডিয়ান সেট, তাও মানে কম প্রাইসেই পাবেন, আপনারা যে দামে পাবেন সেটা আমি বলবো কমই। হ্যাঁ, আচ্ছা, আমি তো আজকে পুরো কনফিউজ, আমার তো ভালো লাগছে ইয়েলোটা, কিন্তু কোনটা যে আগে দেখাই, কোন কাতানটা আগে দেখবেন বলেন, কোনটা, এটা ঈদের জন্য রেখে দিবেন। শুনে আমি কিছু ড্রেস বলি, এগুলা জিনিস রাইখেন না, এগুলা মানে পরে পাবেন না, এই অন্য তো আর কখনোই অসম্ভব ব্যাপার। আচ্ছা, আগে কালোটাই দেখাই না, তাহলে ভালো বুঝতে পারবেন, বাট আমার সুন্দরী আপুরা গো ফর দা দিস ওয়ান, হলুদটা কঠিন সুন্দর, হলুদেরটা কঠিন সুন্দর, হলুদের ফাংশন টাংশনও করতে পারবেন, কালো তো সবসময় পান। আচ্ছা, এখন আসেন দেখেন কি করা আছে না করা আছে। নাম্বার ওয়ান, যতগুলো আপু পাবেন, কালোটা আছে 42 পিস, হ্যাঁ, কালোটা 42, ওই হলুদ কালারটা কিন্তু 35 পিসেস। এই যে নাম্বার ওয়ান, যেহেতু ইন্ডিয়ান ড্রেস, এটার সাথে আমরা একটা প্যান্ট পিস পাচ্ছি, ঠিক আছে, এটার সাথে আমরা অবশ্যই একটা সালোয়ারের প্যান্ট পিস পাচ্ছি। দাঁড়ান এক মিনিট, এক মিনিট, আমি তো ভুলেই যাবো, একে একটু পড়ে থাকি, হ্যাঁ, শেষে আপনাদেরকে এর কথা, এর লাস্টে একে দেখানোর কথাও ভুলে যাবো আবার। দাঁড়ান, এই তুমি আমার গায়ে থাকো, ভুলে যাবো, বুঝছেন, এই গায়ে থাক। আচ্ছা, এটা গেল প্যান্ট, এটা হইলো ওড়না, দেখেন দুপাট্টাটা ফুললি ইন্ডিয়ান ওড়না, পুরো ইন্ডিয়ান আপনার তোশরের ওড়না, দেখেন এখানে একটু আমি খালি দেখাই এটা কেন, এটা কাতানটা এবার যেটা আসছে সব থেকে দামিটা, দেখেন এখানে রিবনের লাইন, এখানে রিবনের লাইন, পুরাটা ডিজিটাল করাই, ফুলের মধ্যে এক একটা করে মিরর বসানো, এই যে মাঝখানের একটা চাকির মতো ডিজাইন না আপু, এটার পুরোটার ভিতরে আপনার ডলার ছেটানো, হ্যাঁ, আর এই পুরো মানে ইসে ফুলের ভিতরে একটাই ডলার, একটাই মিরর, দেন এই সাইডে চলে আসেন, দেখেন আপু কি সুন্দর কারুকার্য, মানে আপনি ওড়নাটা জাস্ট দেখেন। হ্যাঁ, আমি একসাথে দুটো ওড়না দেখিয়ে দেই, তাইলে আমার তাড়াতাড়ি হবে। হলুদটা কই? আচ্ছা কি গো, আমার হলুদের সালোয়ার কই? এই যে এই যে যে হলুদ, এই যে নেন একবারে, এই যে এটা হচ্ছে আপনার দোনোটা ড্রেসের প্যান্ট আর সালোয়ার পিস। আল্লাহ সব আপু দেখি, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে যতটুক মানুষকে শুরু থেকে লাইভে নিয়েছিলাম আপনারা সবাই গুপ্তি মেরে এখনো বসে আছেন। হ্যাঁ, এটা থ্যাংক ইউ আপুরা যারা লাইভে আছেন এখন পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।
এখন তো অনেক কাপড়ই চলে যাওয়ার কথা, বাট তাও থ্যাংক ইউ। হ্যাঁ এই যে দেখেন এই কালারে দেখতে পাচ্ছেন বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে, পুরোটাতে যে লাইন লাইন করা, এখানে আবার দেখেন সিকোয়েন্স, মাঝটা দেখেন, হ্যাঁ এইগুলার ভিতরেও কিন্তু ডলার পাত্তি বসানো, এই সাইড দেখেন, কঠিন সুন্দর ওড়না, কঠিন সুন্দর। ওফ এটা কি বসাইছে ওরা, ও দেখেন এই সাইডে আবার মিরর বসাইছে, দেখেন দেখেন দেখেন, মানে এই যে পাতা পাতা এগুলো দিকে, এই যে এইগুলো সাইড আবার মিরর বসানো, আমি খেয়ালই করি নাই। এটা গেল ওড়না। আচ্ছা এখন দেখবো হচ্ছে গিয়ে শুধু ড্রেস, এখন দেখবো শুধু ড্রেস। না গো ভেলভেট পরে দেখাইতে পারতেছি না বেশি, আমি আটকায় যাই, গরম লাগতেছে আজকে আমার। আচ্ছা ড্রেস যে নিতে পারবেন, এটা ইন্ডিয়ান দোলা কাতান, ঠিক আছে, এটা হচ্ছে আপু আপনার ইন্ডিয়ান দোলা কাতান, দেখেছেন এটা কাতানের কাজের পরিমাণ, এটার দামটা কেন এবার বেশি আসবে না, আপনারা যতগুলো নিয়েছেন সবগুলোর থেকে এটার এক্সপেন্সিভটা, সবগুলোর থেকে এটা এক্সপেন্সিভ। বা এই কাতানগুলোর সমস্যা কি জানেন আপু, আপু এগুলো মানে 40 পিস 80 পিস, কোনো কোনোটা মাঝে মাঝে 100 পিস থাকে এক কালারে, বাট এই মানে বাট আপনারা এটা মাশাল্লাহ অনেক পছন্দ করেন। হ্যাঁ এখন এটা হচ্ছে আপু ইন্ডিয়ান দোলা কাতান, যেটা ফুললি কাতান বডির উপরে, এই যে দেখেন পুরো ড্রেসে কাতানের বুনন, আপনি 2000 টাকার কমেই পাবেন, কেউ ভয় পায়েন না, হ্যাঁ এগুলো জিনিস কখনো এই দামে হয় না, পুরো নিচে কাতানের বুনন, এই দেখেন ব্যাক সাইডে আছে আপনার কাতানের পার, এই যে হাতে আছে পার। এবার আমি ড্রেসের একটু গলাটা দেখিয়ে দেই ওরা কি করছে, এই দেখেন নেকে সুন্দর করে মিরর সেটিং করে দিয়েছে, হ্যাঁ এখানে এটা বাধাই করা, সব বাধাই করা, কিন্তু একটা জিনিসও হ্যান্ড ওয়ার্ক, পুরো হাতের করা, আর পুরো ড্রেসে কাতানের বুনন। নেন এবার আমি পুরো 3 পিস ধরে দিই, স্ক্রিনশট নেন। ওফ 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 ওফ, অনেক 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 সুন্দর। কারা কারা আছেন শেষ পর্যন্ত, একটা লাভ লাইক হয়ে যাক, হ্যাঁ সবাই মিলে একসাথে। আচ্ছা একটা কথা বলি, আপনারা কি লাভ লাইক দেখতে পান মানে স্ক্রিনের পাশে, অনেক সুন্দর, এবং আমি 4টা ড্রেস অর্ডার দিয়েছি, অনেক সুন্দর আপু, ভেলভেট 3টা ড্রেস নিয়েছি, কারিমা পপি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার। একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমার দেখানো শেষ। এটায় বডি আছে 70 ইঞ্চেস এর মতো, লম্বা আছে 47, ওই দেখেন ওড়না, ওই দেখেন ওড়না, ডান স্ক্রিনশট দেখেন, কাতানের এটা কাজের পরিমাণ দেখেন শুধু, ওফ নজর কারা নজর কারা, এটা 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 রেখে দিন কিন্তু ঈদের জন্য, রেখে দেই আমি, ওকে জাস্ট হলুদটা ধরে দেই, এটাকে কোথায় রাখি, আপু সূর্য ড্রেস হলুদটা, সূর্য ড্রেস, হ্যাঁ আসলে সূর্য ড্রেস, এই যে নেন এটা, এটা ওড়নাটা একটু কেমন জানি একটা অন্য ধরনের কালার, এই আমার এই দেখেন আমার ড্রেস, আমি কিন্তু নো ডাউট আমাকে দেখবেন আমি এটা কালো শোরুমে দিয়ে দিয়েছি, এটা হলুদ আমি রাখবো আপু, কিসের জন্য ইয়েলো কালারের মধ্যে এত দামি ড্রেস আপু মানে পাওয়া যায় না, হ্যাঁ সত্যি কথা বলছি, কারণ কোনো একটা হলুদের ফাংশন টাংশনে যেতে গেলে এটা এটা ক্যামেরায় বোঝা যাবে না, যেমন এই দেখছেন আমার সামনে কিন্তু আমি হলুদ ড্রেসটাই নিয়ে রাখছি, পুরো ড্রেসে কিন্তু কাতানের বুনন করা, এই যে নেন দোলা কাতান, হ্যাঁ এটা দোলা সিল্ক কাতান, এই যে দেখছেন এই কালার তো বোঝা যায় না ক্যামেরায়, এই যে দেখেন, এই যে দেখেন এখান থেকে পুরাটা দাম কত আপু, এখন দাম বলবো আমি, এটা এখন দাম বলে দিলে আমার শেষ, এই যে দেখেন এখানে মিরর সব লক করা, ঠিক আছে পুরো যান ব্যাক সাইড দেখেন, এই দেখছেন কাজ পুরোটা হেভিলি কাজ, ইভেন দেখেন এই সাইডে মিনা করা, এই সাইডে মিনা করা, আমি আবারও বলছি ঠান্ডা মাথায় বুঝে শুনে কালার সিলেক্ট করবেন, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, হ্যাঁ যে উইথ দুপাট্টা ওভারঅল, হ্যাঁ কোন জিনিসটা কেমন, এই যে ওড়নাটা একটা সুন্দর, কি যে সুন্দর একটা অলিভ অলিভ ধরনের কালার, এই যে প্যান্ট পিস, ওকে এখন আমরা আসব কিসে বলেন, প্রাইজিং এ, এখন আমরা চলে আসব প্রাইজিং এ, তাই না, সো আমি ই করে দেই ড্রেস ধরে দেই, নেন আজকের লাইভ শেষ, আর হচ্ছে আজকে রাতে আবার আরেকটা লাইভ আছে না, আচ্ছা আজকে রাতের লাইভ এগুলো সব মানে 1-2 পিস, এটা যাদের ধৈর্য নাই তারা আমার রাতের লাইভে জয়েনও করেন না, কারণ ওগুলো মানে আদৌ পাওয়া মানে অনেক অনেক কপালের ব্যাপার, এই পুরো এটাই সরাই ফেলো তো, ওড়নাটা আমাকে কালোটা দিয়ে দাও, আর হচ্ছে
কালকে একটা হবে রিটার্ন ড্রেসের লাইভ, এই সপ্তাহে কালকে একটা লাস্ট লাইভ পাবেন রিটার্নের ড্রেসের, মানে সব ড্রেস লস দামে কালকে। মঙ্গলবারে পাবেন হচ্ছে গিয়ে একটা লাইভ রাতে করতে হবে, এই সপ্তাহে বেশ কয়েকটা লাইভ রাতে করতে হবে আমার, কারণ এগুলো লট নাই, মানে যখন তখন। হ্যাঁ চলে আসো, আপু এই কাতানে কি ইনার লাগবে? আপু এটা ডিপেন্ড করে, হ্যাঁ ওই যে ইনার প্যান্ট পিসের কাপড়টা পাচ্ছেন না, আমি নর্মালি ইনার পরি না, আমার যে কাতান ড্রেস গুলো বানানো না ওগুলোতে ইনার নাই না আপু, আমারটা আমার একটাই ইনার থাকে, মানে আমি ইনার দেই না, বাট এগুলো তো দোলা কাতান, আপনি চাইলে একটা ট্যান টপস বা কিছু ইউজ করতে পারেন, তাছাড়া পার্সোনালি আমার মনে হয় না যে ইনারের দরকার, কালারের উপরে ডিপেন্ড করে, যেমন কালো এগুলো ডার্ক কালারের উপরে ইনার কখনোই লাগে না, ঠিক আছে। আচ্ছা আপু এই ওড়নায় কটন বুটিক্স এর জামা চাই, এই ওড়নায় কটন বুটিক্স এর জামা কোত্থেকে এনে দিব আপু? এই ওড়নাগুলো ইন্ডিয়ান তো আপু, অল দেখা যায় যে অল্প আছে, মানে দিয়ে দিয়েছে। আর খেয়াল করবেন আমাদের এক একটা কাতান ড্রেস কিন্তু এক একটা এক এক রকম, আপনারা আগে যতগুলো এই যে দোলা কাতান নিয়েছেন কোনোটার সাথে কোনোটার ওন্না টন্না কিন্তু মিলবে না। ওকে এবার চলে আসেন যে আপু এটা কত প্রাইসে পাচ্ছি, এটা থ্রি পিসের একটা সেট আপু, এটার সাথে আপনি চাইলে ইনার পড়তে পারেন, না চাইলেও নাও পড়তে পারেন, আমি যেমন যেগুলো পরে ভিডিও করি একটা তো আমি ইনার ইউজ করি না। হ্যাঁ এটা এখন আপনার ইচ্ছা আপনি করবেন না কিনা, বাট এটা তো ইন্ডিয়ান দোলা সিল্ক কাতান, পুরো বডি কাতানের উপরে, বডি আছে 70 মতো, লম্বা আছে 46, পুরো ড্রেসে এবারেরটাই পুরোটাতে কাতানের কাজ আপু, এবারেরটার মতো গর্জিয়াস কোন ড্রেস আসেনি, একটু মাস্টার কেউ নাও। আমি আবারও বলি পার্সোনালি আমার এটা মানে সামনাসামনি তো ড্রেস আমার হাতে আছে আপু, অসম্ভব সুন্দর, এটা পুরো হলুদে পড়ার মতো ফাটাফাটি রকমের সুন্দর। ইভেন কোন বিয়ে শাদীর ফাংশন হচ্ছে আপনার বাসায়, আপনি কাউকে হলুদের জন্য একটা ড্রেস গিফট দিবেন, হ্যাঁ থাকে না অনেক একদম ক্লোজ রিলেটিভ বা কাউকে একটা নর্মাল ড্রেস দিতে গেলে আপনার যে দাম পড়বে এটা আপনি এখন তার থেকে কমে পাবেন, ওড়নাটা পাবেন আপনারা ইন্ডিয়ান তোষর সিল্কের মধ্যে, যেটা পুরোটাতে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা এবং এখানে পাত্তি টাত্তি হাবিজিবি অনেক কিছু বসানো আছে। আচ্ছা এটা আজকে যতগুলো আপু নিতে পারবেন, আচ্ছা এটা কত প্রাইসে আসবে? আপনারা লাস্ট যেটা নিয়েছেন সেটা শুধু গলায় কাজ ছিল 1800 কত টাকা ছিল, 1850 টাকা, যেটা নিয়ে পুরো মারামারি লেগে গিয়েছিল। আচ্ছা এটা আপনার প্রাইস আমি একদম মানে এটা আমি ধরে দেই হচ্ছে গিয়ে আপনাদেরকে, থ্রি পিসের ইন্ডিয়ান দোলা কাতান, দাঁড়ান আপু এগুলো আসলে কোনো দাম ধরা হচ্ছে না তো, কি ধরবো জান, যে আপু নিতে পারবেন আমি কোনো প্রাইজিং এটাই কিন্তু ধরলাম না, আমি এটার অরিজিনাল প্রাইস বলে দেই, বলেছি না এটা আমাদের সব থেকে হাই রেঞ্জের কাতানটা আসছে, এটা আমি যেই প্রাইজে দিচ্ছি সেটা আমার কস্টিং রেটেরই প্রাইস, এটার প্রাইস আসতো হচ্ছে গিয়ে আপনাদের জন্য 1950 টাকা, বাট আজকে যারা নিবেন 1700 কত, দাঁড়া একটা মিনিট, 1750 টাকা, 1750 টাকা আসবে আজকের প্রাইস, 1750 টাকা আসবে আজকের প্রাইস, এটা ইম্পসিবল। আপনি আমার 10টা কাতান ড্রেসের সাথে মিলাই দেখেন, গত সপ্তাহে যারা নিয়েছেন শুধু গলার এই কাতান ছিল, এগুলো কিছু ছিল না, ওটাই 1800, আর এগুলো তো ইন্ডিয়ান আপু, এগুলো হ্যাঁ রেখে দাও, এই রেখে দাও, এগুলো কাস্টমাররা জানে, এগুলো বাইরে এই কাতানগুলোর দাম আপনার 3500-4000, এবং এগুলো বুটিক্স, এগুলো সেট হিসাবে পাওয়া যায়, হ্যাঁ মানে ওই যে একটা ক্যাটালগ থাকে না, ক্যাটালগে এগুলো 4500-5000 টাকা করে সেল হয়, 4500 হতে 5500 টাকা করে এগুলো ক্যাটালগে সেল হয়, সো এটার যদি দাম 2000ও হয় 2200ও হয় কাস্টমারদের কোনো সমস্যা নাই, মানে এগুলো এতটাই হাই ডিমান্ডের জিনিস এবং এতটাই রিজনেবলে পাচ্ছেন, সো প্রাইস আজকেরটা 1750 টাকা, এই মানে ওড়না 10টা ড্রেসের সাথে মিলাই পড়তে পারবেন, 10টা ড্রেসের সাথে, সব কাপড় সরাই ফেলো, এগুলো এগুলো সরাই ফেলো। সো থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য এতটুকুন, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে, একটা ওড়না মনে হয় আমার আসিফ, হ্যাঁ বা দুইটাই আমার, সো সবাই ভালো থাকেন, হ্যাঁ আপনাদের সাথে আমার রাতে একটা ছোট লাইভে দেখা হবে, আমি আপনাদেরকে ওইটার জন্য দাওয়াতও দিচ্ছি না, যাকে পাই জাস্ট খুচরা একটা লাইভ, আর কালকে একটা রিটার্নের লাস্ট একটা রিটার্নের লাইভে দেখা হবে, ঠিক আছে কালকে, মানে রিটার্নের প্রোডাক্ট যা আছে খুচরায় মুচরায় সব নিয়ে আসবো ওইটা কালকে, সো আজকের জন্য খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ওকে টাটা বাই বাই।